ফেসবুক মেসেঞ্জার থেকে কিছু বন্ধুকে আপনি হাইড করেছিলেন, এখন চাচ্ছেন পুনরায় তাদেরকে আনহাইড করে ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ লিস্টে দেখার জন্য। আনহাইড করলে কিন্তু পুনরায় আপনার ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ লিস্টে সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখা যাবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আনহাইড কিভাবে করতে হয় ফেসবুক মেসেঞ্জারের ফ্রেন্ডদের শিখে নেবেন। টেক অন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব। চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে ত্রি লাইনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে এরকম কিছু অপশন শো হবে। উপরের দিকে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন, আপনি এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। দেন নিচের দিক থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে হিডেন কন্ট্রাক্টস একটি সেটিংস দেখতে পাবেন, এই হিডেন কন্ট্রাক্টসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডি থেকে যে ফ্রেন্ডগুলোকে অ্যাক্টিভ লিস্ট থেকে হাইড করেছিলেন প্রত্যেকটি আইডি দেখতে পাবেন। এখন যে আইডিটি পুনরায় আপনি আনহাইড করে অ্যাক্টিভ লিস্টে নিয়ে যেতে চান সেই আইডির নামের পাশে আনহাইড লেখা দেখতে পাবেন, এই আনহাইডে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আনহাইড হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে হাইড ফ্রেন্ডদেরকে আনহাইড করে অ্যাক্টিভ লিস্টে নিয়ে যেতে পারবেন। আমি আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে না দেখিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।